অস্বাভাবিক বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার কলকাতায় মিছিল করে বিজেপি শুক্রবার বিকেল চারটে নাগাদ শুরু হয় মিছিল বিজেপির সদর কার্যালয় থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় সিইএসি দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে বর্ধিত বিল কমানোর দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে গেরুয়া শিবির মিছিলে সামিল হন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী রাহুল সিনহা অগ্নিমিত্রা পল সজল ঘোষ প্রসঙ্গত হাইকোর্টের অনুমতিতে মিছিল করে বিজেপি তৃণমূলকে টাকা দিয়েছে বলে সাধারণ মানুষকে লুট করবে সিইএসি এটা মেনে নেব না হুঁশিয়ারি তাপস্রয় আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টি ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন তারপরে প্রত্যাখার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে বিক্ষোভ নয় বিক্ষোভ এখানে আমরা করব আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা